বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করব। উইন্ডোজ 7 হচ্ছে পার্সোনাল কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম। এই উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটা তৈরি করছে মাইক্রোসফট কোম্পানি। তো এই উইন্ডোজ 7টা আপনার রিলিজ হয়েছে 2009 সালের অক্টোবরের 22 তারিখ। তো উইন্ডোজ 7 এর পরে আরও নতুন নতুন ভার্সন তারা রিলিজ করতেছে, যেমন আপনার উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এভাবে বিভিন্ন নতুন নতুন ভার্সনগুলো ওরা রিলিজ করতেছে। তো বর্তমান সময়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে সবচেয়ে ভালো এবং জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়। উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটা বিভিন্ন ডিভাইসে আপনার ব্যবহার করা যায়, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি। উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটা আপনি যে কোনো ইনপুট এবং আউটপুট ডিভাইস এর সাথে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো তাহলে দেখেন, বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস আছে, যেমন আমরা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি যে বিভিন্ন ডিভাইসগুলো আছে, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, এই সমস্ত ডিভাইসগুলো খুব সহজে উইন্ডোজ 7 এর সাথে আপনি সংযুক্ত করে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এই যে ডাইরেক্ট ডাটা এন্ট্রি যে ডিভাইসগুলো আছে, স্ক্যানার, বারকোড রিডার, তারপরে সেন্সর, বিভিন্ন রকমের যে ইনপুট ডিভাইসগুলো আছে, এগুলো খুব সহজে আপনি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আমরা কম্পিউটারে যে সমস্ত আউটপুট ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন মনিটর, স্পিকার, প্রজেক্টর, প্রিন্টার, এই সমস্ত ডিভাইসগুলো আপনি খুব সহজে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারটা যদি ওপেন করেন, তাহলে আপনি ইন্টারফেসে কী কী জিনিস দেখবেন আমরা আসুন সেগুলো একটু দেখে নিই। তো তাহলে আপনি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মাধ্যমে যদি কম্পিউটারটা ওপেন করেন, এভাবে আপনি অপশন দেখবেন। অর্থাৎ উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য আপনার অনেকগুলো ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। অর্থাৎ আপনি একটা কম্পিউটারে আপনি চাইলে যদি অনেকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার বাসায় যদি তিনজন চারজন থাকে, এক একজন এক একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করে যার যার ইউজার অ্যাকাউন্টে লগ ইন করে সে কাজ করতে পারবে। এভাবে অনেক ব্যক্তি একটা কম্পিউটারকে ব্যবহার করার জন্য আপনার ইউজার অ্যাকাউন্ট এখানে তৈরি করা যায়। তো সাধারণত আপনার অ্যাডমিনিস্ট্রেটর একটা ডিফল্ট আপনার অ্যাকাউন্ট থাকে, আর আপনি যদি আরও অন্যান্য নাম দিয়ে আপনি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে ওই অ্যাকাউন্টগুলোকে আপনি কি করতে পারবেন, পাসওয়ার্ডগুলো রিসেট করতে পারবেন, অথবা আপনি চাইলে শুধু অ্যাডমিনিস্ট্রেটর এই ইউজার অ্যাকাউন্ট দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি বিভিন্ন ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং কিভাবে এই সমস্ত ব্যবহারগুলো করবেন, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপনার যদি কম্পিউটারে শুধু একটি ইউজার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর যদি থাকে, তো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন যে আপনার কম্পিউটারটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে কম্পিউটারে লগ ইন করতে পারবেন। তো আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া অন্য কোনো ইউজারের মাধ্যমে আপনি কম্পিউটার যদি লগ ইন করতে চান, তাহলে ওই ইউজারের আইকনে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি কম্পিউটারে প্রবেশ করতে পারবেন। তো তাহলে আপনার উইন্ডোজ 7-এ আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন, তখন এভাবে যে স্ক্রিনটা আসে এটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন। তো তাহলে আপনি ওয়েলকাম স্ক্রিনের মাধ্যমে যখন আপনি লগ ইন করবেন, তখন এরকম আপনি ইন্টারফেসটা দেখবেন কম্পিউটারে। তো এখানে আপনার কম্পিউটারে যে ব্যাকগ্রাউন্ডের যে স্ক্রিনটা আপনি দেখতে পারতেছেন, অর্থাৎ আপনার ডেস্কটপের মধ্যে যে বেশিরভাগ জায়গা আপনি দেখতেছেন, এটাকে বলা হয় ডেস্কটপ। তো দেখেন, এই যে ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এটা আমার কম্পিউটার একরকম হইতে পারে এবং আপনার কম্পিউটার একরকম হইতে পারে। এগুলো এই ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এগুলো কি করা যায়, চেঞ্জ করা যায়। বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ নিয়ে আসতে পারেন, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো তাহলে দেখেন, এই যে
আমরা কম্পিউটারে যে স্ক্রিনটা দেখতেছি এটাকে বলা হয় ডেস্কটপ, এবং এখানে যে একটা ইমেজ দেখা যায় এটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়, এখানে একটা ইমেজ থাকে এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়, এবং এই সম্পূর্ণ স্পেসটাকে আপনি একসাথে ডেস্কটপ বলতে পারেন। এরপরে আপনার কম্পিউটারে দেখবেন এখানে ছোট ছোট বিভিন্ন যে জিনিসগুলো আছে এগুলোকে আপনার আইকনস বলা হয়, একসাথে বিভিন্নকে আইকনস বলা হয়, আর একটা একটাকে আপনি বিভিন্ন আইকন বলতে পারেন। তো এই আইকনগুলো হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আপনার কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। অর্থাৎ এখানে এই আইকনগুলোর মধ্যে আপনার দুই রকম আইকন থাকতে পারে, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকন থাকবে, আর একটা হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেমের আইকন থাকবে। তো দেখবেন আপনি এই যে অপারেটিং সিস্টেমের যে আইকনগুলো আছে, যেমন এই যে কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, তারপরে নেটওয়ার্ক, তারপরে রিসাইকেল বিন, এগুলো হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেমের আইকন। এগুলোতে কিন্তু দেখতে এরকম হবে। আর আপনি যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো ব্যবহার করবেন সেগুলো আপনি দেখবেন যে এরকম একটা চিহ্ন থাকবে, এগুলোর আইকনের মধ্যে এরকম একটা চিহ্ন থাকবে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করি আমাদের কম্পিউটারে, করে আমরা বিভিন্ন কাজগুলো করি, সেগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে আমরা কম্পিউটারটাকে অপারেট করার জন্য যে উইন্ডোজ 7 আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে অপারেটিং সফটওয়্যার। তো কম্পিউটারে আপনি দুই রকম সফটওয়্যার আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, আর একটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো তাহলে এই আইকনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? তো আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি যখন ওপেন করতে যাবেন তখন এই আইকনগুলোর উপরে আপনি ডাবল ক্লিক করবেন। যেমন দেখেন এখানে কম্পিউটার একটা আইকন আছে, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা, তো তাহলে আমি এই অপশনটার মধ্যে কি করতে পারলাম, প্রবেশ করতে পারলাম। তো এইভাবে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি আমার এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো এখানে এরকম আপনার বিভিন্ন আইকন থাকতে পারে, বিভিন্ন সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকনগুলো থাকতে পারে। তো এভাবে একটা কম্পিউটারে বিভিন্ন ধরনের আপনি আইকনগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো কিছু আইকন হবে আপনার অপারেটিং সিস্টেমের আপনার আইকন, আর আপনি যে সফটওয়্যারগুলো ব্যবহার করবেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে আইকনগুলো ব্যবহার করবেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনি যদি ডেস্কটপে বিভিন্ন ফাইল ফোল্ডার রাখেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো তাহলে দেখেন যে কোনো একটা আইকনে আপনি যদি প্রবেশ করতে চান, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার আমি এই অপশনটাতে আমি কি করলাম, প্রবেশ করলাম। তো দেখেন এখানে আমার হার্ড ডিস্কের ড্রাইভসগুলো দেখাচ্ছে এখানে। তো দেখেন এভাবে আমার এই ফোল্ডারটা কি হয়েছে, ওপেন হয়েছে। তো দেখেন এখানে আমার কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কে আমার এখানে বিভিন্ন ড্রাইভগুলো দেখাচ্ছে। তো যখন আপনি কম্পিউটারটা উইন্ডোজটা সেট আপ দিবেন তখন এইভাবে ড্রাইভগুলো আপনার ইচ্ছা মতো আপনি যতগুলো ড্রাইভ আপনি দিতে চান ততগুলো ড্রাইভ আপনি এখানে তৈরি করতে পারবেন। তবে আপনার কম্পিউটারে ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোকে কিন্তু আপনার সি ড্রাইভে ইনস্টল করতে হয়। এই জন্য সি ড্রাইভে আপনি একটু যদি বেশি সফটওয়্যার ব্যবহার করেন সেই অনুসারে আপনি আপনার সি ড্রাইভে স্পেস রাখবেন, কারণ আপনার সি ড্রাইভে স্পেস যদি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা দেখবেন কম্পিউটারটা হ্যাং করবে। এই জন্য আপনি চেষ্টা করবেন সি ড্রাইভে একটু স্পেস খালি রাখতে, তাহলে আপনার কম্পিউটারটা স্মুথলি চলবে। তো এখানে ড্রাইভের মধ্যে আমার ড্রাইভগুলো এরকম দেখাচ্ছে। আপনার এখানে যদি আরও বিভিন্ন ড্রাইভ থাকে, যেমন ডিভিডি ড্রাইভ বা বিভিন্ন ড্রাইভ থাকে, তাহলে ওই ড্রাইভগুলো কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে একটা পিসির সাথে আরেকটা পিসির ড্রাইভগুলো পার্থক্য হতে পারে, যার যত বেশি ড্রাইভ থাকবে তার এখানে বেশি ড্রাইভগুলো দেখাবে। তারপরে দেখেন এই পাশে কিছু অপশন আছে, বিভিন্ন অপশনগুলো এখানে আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তারপরে দেখেন যে কোনো ফোল্ডারকে আপনি যদি ক্লোজ করতে চান, এখানে দেখেন একটা ক্লোজ বাটন আছে, এটাতে যখন ক্লিক করবেন এই ফোল্ডারটা ক্লোজ হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা আমার এখানে আইকন আছে রিসাইকেল বিন, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি দেখেন আমার এই ফোল্ডারটা ওপেন হয়েছে। তো এই দেখেন এই
ফোল্ডারটা আপনি ইচ্ছা করলে এখানে যদি ক্লিক করেন, এটা ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ পুরো স্ক্রিন অনুসারে চলে আসবে। তারপরে এখানে যদি আপনি দেখেন মিনিমাইজে যদি ক্লিক করেন, আপনার ফোল্ডারটা আপনার নিচে এই যে টাস্ক বারে চলে আসবে। আবার আবার দেখেন এই টাস্ক বারে আপনি যে ফোল্ডারটা এখানে আছে মিনিমাইজ হয়ে আসছে, সেটাতে যদি ক্লিক করেন আবার ম্যাক্সিমাইজ হবে। এরপরে আবার এখানে যদি আপনি কেটে দিতে চান, আবার যদি আপনি দেখেন রিস্টোর ডাউন এখানে যদি ক্লিক করেন, এটা আবার আগের পর্যায়ে চলে আসবে। আবার ইচ্ছা করলে ফোল্ডারগুলোকে আপনি এভাবে টেনে ছোট বড় করতে পারেন, উপরের দিকে টেনে ছোট বড় করতে পারেন। তো এইভাবে যখন উপরে ধরবেন একটা চিহ্ন আসবে, সেই চিহ্নটা আসলে এটাকে টেনে ছোট বড় করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখেন আপনার নিচে একটা অপশন আপনি দেখতে পাবেন, তো এই অপশনটাকে আপনার বলা হয় টাস্ক বার। তো তাহলে দেখেন এটা হচ্ছে এই আমার কম্পিউটারের নিচে দেখেন একটু লাইট কালারের মতো একটা বার আছে নিচে, এটাকে টাস্ক বার বলা হয়। এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তো দেখেন এই যে এখানে লেখা আসতেছে যে টাস্ক বার। আমরা যদি এটাকে বাংলায় বলি যে কাজের জন্য একটা আপনাকে বার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যখন কম্পিউটারে কোনো সফটওয়্যারগুলো নিয়ে কাজ করবেন, এখানে কিন্তু এগুলো মিনিমাইজ হয়ে থাকবে এবং এখানে আপনি বিভিন্ন সফটওয়্যারগুলো পিন করে রাখতে পারবেন। এই যে দেখেন এখানে আপনার বিভিন্ন সফটওয়্যার আইকনগুলো আছে এবং আপনি যে সফটওয়্যারগুলো কাজ করতেছেন এখানে কিন্তু নিচে রানিং সফটওয়্যারগুলো এখানে শো করবে। তারপরে এই টাস্ক বারে দেখেন আপনার এই পাশে যেটা আছে এটাকে আমরা স্টার্ট বাটনও বলতে পারি অথবা স্টার্ট মেনু বলতে পারি। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এই যেটা হচ্ছে যে আপনার স্টার্ট মেনু। তো এখন আপনি এই টাস্ক বারের মধ্যে যে সমস্ত আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পিন করে রাখবেন, সেই সফটওয়্যার পিনগুলোতে যদি আপনি ক্লিক করেন, সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো আপনার ওপেন হবে। অথবা আপনি যে সমস্ত ফাইল ফোল্ডার তারপরে সফটওয়্যারগুলো আপনি এখানে মিনিমাইজ করে রাখছেন, সেগুলো আবার ওপেন করলে এখানে ক্লিক করলে সেই অ্যাপ্লিকেশন সেই ফাইলগুলো ওপেন হবে। যেমন দেখেন আমি নিচে একটা ছবি রাখছি, এখানে যদি আমি ক্লিক করি এটা আমার কি হইতেছে, ওপেন হইতেছে। তো আমার মিনিমাইজ করে দিলাম, আমার এই টাস্ক বারে চলে আসছে। তো এরপরে দেখেন আপনি স্টার্ট বাটনে যদি ক্লিক করেন, এখানে আপনার কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে আপনি এই সফটওয়্যারগুলো এখানে দেখতে পারবেন। তারপরে এই যে অল প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন, এখানে সমস্ত সফটওয়্যারগুলো প্রোগ্রামগুলো আপনি এখানে পাবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে যত অ্যাপ্লিকেশন আছে যত সফটওয়্যার আছে সবগুলো এখানে আপনি পাবেন। এবং এই পাশে দেখেন আরও বিভিন্ন কিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন, এগুলো সেটিং করে রাখতে পারবেন, যেমন আপনার কন্ট্রোল প্যানেল, তারপরে ডিভাইস প্রিন্ট, ডিফল্ট প্রোগ্রাম, এখানে বিভিন্ন আপনার বিভিন্ন আইকন ফোল্ডারগুলোকে আপনি এখানে দ্রুত কাজ করার জন্য যে সমস্ত ফাইল আপনার আইকন দরকার এগুলো এখানে আপনি কি করতে পারবেন, সাজিয়ে রাখতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এবং এখান থেকে আপনি যে কোনো জিনিস সার্চ দিয়ে আপনার কম্পিউটার থেকে বের করতে পারবেন, যে কোনো সফটওয়্যার যে কোনো ফাইল আপনি এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। তাহলে আমরা পরবর্তীতে এই স্টার্ট মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই অপশনটি থেকে বের হওয়ার জন্য আপনি এখানে বাইরে ক্লিক করলে কিন্তু এই অপশনটা এই মেনুটা চলে যাবে। দেখেন আমি বাইরে ক্লিক করতেছি, মেনুটা চলে গেছে। তো তাহলে দেখেন এই যে টাস্ক বারের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো যদি আপনি ক্লিক করেন, এই অ্যাপ্লিকেশনগুলো ওপেন হবে। আর যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ওপেন আছে সেগুলো দেখতে একটু অন্যরকম লাগবে। এই যে দেখেন এগুলোতে আপনি দেখতে অন্যরকম লাগবে। তো টাস্ক বারের এই কালারগুলো কিন্তু চেঞ্জ করা যায়, বিভিন্ন রকম কালার আপনি আনতে পারবেন, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তাহলে দেখেন আপনি এই কম্পিউটারের যখন আপনি প্রবেশ করবেন এখানে বিভিন্ন কিছু আপনি দেখতে পারবেন। তো আমরা বুঝতে পারলাম যে আপনার মনিটরে যে বিশাল জায়গা জুড়ে যে অংশটা আপনি দেখতে পাবেন এটাকে ডেস্কটপ বলা হয়, এই অংশটাকে ডেস্কটপ বলা হয়। এবং এখানে যে ছবিগুলো থাকে এটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। তারপরে এই কর্নারে যে বাটনটা আমরা দেখলাম এটাকে বলা হয় স্টার্ট বাটন অথবা স্টার্ট মেনু বলা যায়। তারপরে নিচের এই অংশটাকে সম্পূর্ণ অংশটাকে আমরা বলতে পারি টাস্ক বার। তারপরে এই পাশে দেখবেন আপনার নোটিফিকেশন এরিয়া থাকে, নিচে নোটিফিকেশন এরিয়া। যেমন ধরেন এখানে নোটিফিকেশন মধ্যে আমার এখানে কি আছে, স্পিকার আছে, আমার নেটওয়ার্ক কানেকশন আছে, এভাবে আরও বিভিন্ন নোটিফিকেশনগুলো এখানে আপনি ইচ্ছা করলে শো করতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন। তারপরে আপনার ডেট টাইম কন্ট্রোল নিচে একটা দেখবেন, আপনার ডেট টাইমের একটা অপশন দেখবেন। তারপরে আপনি এই পাশে
কম্পিউটার এই পাশে আপনি আইকনগুলো দেখতে পাবেন। তারপরে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট যে আইকন আছে সেটা হচ্ছে রিসাইকেল বিন আইকন, তো এটাকে বলা হয় রিসাইকেল বিন আইকন। এবং আমরা কম্পিউটারে বিভিন্ন উইজেট ব্যবহার করে থাকি, এই যে পাশে বিভিন্ন উইজেটগুলো আছে, যেমন এটা আমি এখানে দুইটা উইজেট ব্যবহার করছি, তো দেখেন এই উইজেটের মধ্যে এখন তাপমাত্রা কত দেখাচ্ছে এরকম একটা উইজেট। আর এটা দেখেন এই উইজেটের মাধ্যমে আমার সিপিইউ কতটুকু ব্যবহার হচ্ছে, র্যাম কতটুকু ব্যবহার হচ্ছে। তো এরকম উইজেট আপনার অনেক উইজেট আছে, উইজেটগুলো আপনি যদি সেট করেন এক একটা উইজেট এক এক ইনফরমেশান আপনাকে দিবে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা স্টার্ট বাটন নিয়ে আলোচনা করব, টেক্সট বার নিয়ে আলোচনা করব, এবং এখানে যে এলিমেন্টগুলো দেখতেছেন এগুলো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং উইন্ডোজ 7 এর আরও যে বিষয়গুলো আমাদের জানা দরকার, আমাদের কম্পিউটারগুলো অপারেট করার জন্য যে জিনিসগুলো বেশি দরকার হয় সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।